হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো পালক চিকেন মানে পালং শাক দিয়ে চিকেন কিন্তু নর্মালি যে পালং শাকের গ্রেভি বানিয়ে পালক চিকেন বানানো হয় সেই রকম করব না আমরা করব ঝটপট আর শর্টকাটওয়ালা পালক চিকেন চলুন ঝটপট তাহলে রেসিপি দেখে নিই সবার আগে কিছুটা প্রিপারেশান দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের পালং শাক পালং শাকের ডাটাগুলো আমি সরিয়ে দিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি যতটা পাতলা হতে পারে ততটা পাতলা আমি কেটে নিয়েছি আর এই রেসিপির জন্য পাতলাই কাটতে হয় যতটা পাতলা সম্ভব আর এখানে দেখুন আমি কিছুটা টমেটো নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো আর পনেরো ষোলো কলির মতো রসুন নিয়েছি কাঁচা আদা থাকলে আদাও নিয়ে নিন আধা ইঞ্চির মতো আদা নিন আর সবগুলোকে একসাথে আমি পিষে নিয়েছি দেখুন একটা স্মুথ পিউরি বানিয়ে নিয়েছি আর এই হলো আমাদের চিকেন আধা কিলো চিকেন আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এগুলোকে সাইডে রাখবো এবার যাবো আমরা কড়াইয়ের কাছে হিট আমি চালু করেছি মিডিয়ামে এবার আমরা তেল দিয়ে দেব। রিফাইন তেল ব্যবহার করছি আমি আপনি চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেল ভালো গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো এক টি স্পুন জিরে জিরেটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে ভালোভাবে ভাজা হতে দিতে হবে তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজ ব্যবহার করব। এবার আমরা এখানে পেঁয়াজ অ্যাড করব। এখানে পাঁচ ছটা পেঁয়াজ নিয়েছি আমি মিডিয়াম সাইজের আর স্লাইস করে কেটে নিয়েছি চাইলে আপনি ছোটো ছোটো করেও কাটতে পারেন এবার আমরা পেঁয়াজটাকে খুব ভালো লাল লাল করে ভেজে নেবো যাকে বলে গোল্ডেন ব্রাউন তো সেরকম করে আমরা ভেজে নেব হিটটাকে মিডিয়ামে রাখতে হবে বেশি হিট করলে কিন্তু কালো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমরা এখানে টমেটো আর রসুনের যে পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব আবারও বলছি আদা থাকলে ওর মধ্যে আদাও দিয়ে দিন আধা ইঞ্চির মতো আদা দিয়ে দিন তো পিউরিটা আমি দিয়ে দিচ্ছি আর মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো বেশি না একেবারে একটুখানি একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে আমরা পাউডার মশলা ব্যবহার করব তো সবার আগে আমি ব্যবহার করব আদা পাউডার কারণ আমার কাছে কাঁচা আদা ছিল না তাই আমি হাফ টি স্পুন জিঞ্জার পাউডার বা শুকনো আদার গুঁড়ো ব্যবহার করছি এর সঙ্গে সঙ্গে ব্যবহার করবো হাফ টি স্পুন ভোরে ধনে পাউডার হাফ টি স্পুন হলুদ পাউডার আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিজের স্বাদ মতো দিয়ে নেবেন একটু মিক্স করে নিচ্ছি এবার এর সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করব কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর ব্যবহার করব এখানে হাফ টি স্পুন আমচুর পাউডার আমচুর পাউডার যদি ঘরে না থাকে তাহলে আপনি সবার শেষে কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন শাহি গরম মশলা এখানে আমি ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি আর সবার শেষে আমি আরও ওয়ান ফোর টি স্পুন গরম মশলা ব্যবহার করব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি আর দেখুন এটুকু সময়ের মধ্যেই কিন্তু জলটা শুকিয়ে গেছে তো এখন আমাদের আর দেরি করার দরকার নেই এর মধ্যে আমরা চিকেনগুলোকে দিয়ে দেব তো চিকেনের সাথে সাথে মশলাগুলোও ভুনা হয়ে যাবে দেখুন একেবারেই জল নেই জলটা অবশ্যই শুকিয়ে নিতে হবে তার আগে কিন্তু চিকেনটা দেবেন না তো আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব মশলার সঙ্গে আর তারপর আমরা ঢেকে দেব। ঢেকে দিয়ে হিটকে করে দেব মিডিয়াম টু লো যাতে চিকেনের মধ্যে থেকে জল বেরোতে পারে কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর মানে মোটামুটি সাত আট মিনিট পর মাঝখানে আমি একবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম একটু জল আছে এখনও যেটুকু জল চিকেন থেকে বেরিয়েছিল তার মধ্যে শুকিয়ে একটু আছে তো এইটুকু জল আমরা শুকোতে দেব তারপরে আমরা গ্রেভির জন্য পানি অ্যাড করব দেখুন বন্ধুরা যেটুকু জল বেরিয়েছিল চিকেনের মধ্যে থেকে সেটুকু কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর সেটা দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমরা গ্রেভির জন্য জল অ্যাড করবো জল নিজের পছন্দ মতো অ্যাড করবেন আমিও নিজের পছন্দ মতো মানে যারা খাবে তারা বলেছে আজ একটু পাতলা করো তাই আমি একটু বেশি জল দিচ্ছি কিন্তু এই যে পালক চিকেনটা এটা কিন্তু একটু গাঢ় গ্রেভিতে ভালো লাগে বেশি তো নিজের পছন্দ মতো জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দিলে জলদি ফুটতে শুরু করে বলক চলে আসে তাই চিকেন ফুটতে শুরু করার পরে দশ বারো মিনিট কুক করব আর তারপরে আমরা এর মধ্যে পালকগুলো অ্যাড করব। পালং শাকগুলো অ্যাড করব তো দশ বারো মিনিট হয়ে গেছে এবার আমরা এর মধ্যে পালং শাকগুলো অ্যাড করবো আর পালং শাক অ্যাড করার পরে মিনিমাম পাঁচ ছ মিনিট কুক করতে হবে তাতে পালং শাকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে কুক হয়ে যাবে আর তারপরে আপনি গ্রেভিকে অ্যাডজাস্ট করার জন্য যেটুকু শুকাতে হবে সেটুকু শুকিয়ে নিন দেখুন আমি এটুকুই রাখবো এর থেকে বেশি শুকাবো না তো এবার এই স্টেজে আমি এর মধ্যে ধনেপাতা পাতা দিয়ে দেবো ফ্রেশ ধনে আমি ধুয়ে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর ধনে পাতার সাথে সাথে লাস্টে আমি দিয়ে দেবো শাহি গরম মশলা ওয়ান ফোর টি স্পুন লাস্টে যদি আপনি গরম মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এই কারণে লাস্টে অবশ্যই একটুখানি গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন তো আমি ঝোল আর বেশি কম করব না আর একটু কম করার ইচ্ছা ছিল আমার কিন্তু বাকি সবার ইচ্ছা নেই তাই আমি এখানে হিট বন্ধ করছি আর চিকেন কারিকে সার্ভ করছি পালক চিকেনকে সার্ভ করছি বন্ধুরা এই চিকেন কারিটা একেবারে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে এমনিতে গ্রেভিওয়ালা যে পালক চিকেন হয় সেটা কিন্তু বানাতে বেশ কিছুটা ঝামেলা হয় কিন্তু এই পালক চিকেনটা আপনি যে কোনো সময় ফটাফট বানিয়ে খেতে পারেন এবং এর স্বাদে কিন্তু একেবারেই কমতি নেই খুবই ভালো হয় খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে